সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখেনি। এবার লেখো তো দেখিনি তোমার আজকের দিনে বাণী। আগামীকাল জাতীয় একতা দিবস। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। ঐক্যই শক্তি, ঐক্যই ধর্ম, ঐক্যই কিন্তু আসলে মূল বল। ঐক্য করে বিনষ্ট যারা তারা মূর্খের দল। ঐক্য করে অসাধ্য সাধন, ঐক্যতে হয় জয়। ঐক্যতেই হয় দুষ্টের দমন, ঐক্যতে বিনাশ ভয়। ঐক্যের স্তম্ভে দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বে পরিচিতি। ঐক্যের ঐতিহ্য হলে বিনষ্ট, বাধ্য হতে করুণ পরিণতি। ঐক্যই শক্তি, ঐক্যই ধর্ম, ঐক্যই কিন্তু আসলে মূল বল। ঐক্য করে বিনষ্ট যারা তারা মূর্খের দল। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো গণেশ। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো মৌসুমী দে চৌধুরী, ভট্টপুকুর আগরতলা, রানী দে, সুধাংশু ঘোষ পাড়া কুলাই, কৃষ্ণ দাস, দক্ষিণ গিলাতলি, কল্যাণপুর। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো বিশালনাথ, পালপাড়া, মোহনপুর, সায়ন কুমার রায়, রোড নম্বর 3, অরুন্ধতী নগর, বিপ্লজিৎ দাস, ছনবন, উদয়পুর। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো কার জন্মদিনে ভারতে জাতীয় একতা দিবস পালন করা হয়? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট 6 জন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।